ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল ফেসবুক আইডিতে রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করবেন এবং আপনার ফেসবুক আইডিতে যে রিচ ডাউন সমস্যা সেই রিচ ডাউন সমস্যাও কিন্তু আপনার রিলস ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কিন্তু রিচ ডাউন সমস্যাটাও কিন্তু সলভ হয়ে যাবে। তো কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করে সেই রিলস ভিডিওটি ভাইরাল করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটাই দেখিয়ে দেবো। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপনারা অনেকেই আছেন ভিডিও দেখে থাকেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অথবা ভিডিওতে লাইক দেন না। তো যারা এই কাজটি করে থাকেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা স্ক্রিনে কিছু রিলস ভিডিও দেখতে পাচ্ছেন এবং এই রিলস ভিডিওতে প্রায় ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 1000-এর উপরে কিন্তু ভিউ আছে। তো এই ভিডিওতে আমি কিন্তু কিছু ট্যাগ ব্যবহার করছি যে ট্যাগের কারণে আমার কিন্তু রিলস ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে। তো আপনারা কীভাবে আপনাদের রিলস ভিডিওটি ভাইরাল করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখাবো। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিতে রিলস ভিডিও খুব সহজে ভাইরাল করে নিতে পারবেন। একদম সহজ একটি প্রসেস দেখাবো, যে সহজ প্রসেসটি আজ পর্যন্ত কিন্তু আপনি দেখেনও না এবং জানেনও না, এমন একটা প্রসেস আজকে দেখাবো যে প্রসেসটা আপনার অবশ্যই কিন্তু কাজে আসবে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে রিলস ভিডিও ভাইরাল করতে হয়। তো রিলস ভিডিও ভাইরাল করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে যে প্রোফাইল আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে দেখতে পারবেন এই যে রিলস নামে একটি অপশন, এই অপশন আমরা টাচ করব। তো এই অপশনে টাচ করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন রিলস অপশনে কিন্তু আপনাকে নিয়ে আসবে। তো তারপর এখান থেকে উপরে যে একটু খেয়াল করলে এখান থেকে দেখতে পারবেন এই যে ক্রিয়েট নামে একটি অপশন, এই অপশনে টাচ করবেন। তো এই অপশনে টাচ করলে এখান থেকে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারিতে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা যে ভিডিওটি দিয়ে রিলস ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন তো সেই রিলস ভিডিওটি আপনাদের সিলেক্ট করতে হবে। তো তার আগে আপনাকে একটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আপনাকে কিছু ট্যাগ, ভাইরাল ট্যাগ আপনাকে কপি করতে হবে। তো ভাইরাল ট্যাগগুলো কোথায় পাবেন সেটা এখন দেখাচ্ছি। তো ভাইরাল ট্যাগগুলো নেওয়ার জন্য আপনারা কী করবেন, একদম আপনাদের ফোনের হোম পেজে চলে আসবেন, তারপর এখান থেকে গুগলে চলে যাবেন। তো গুগলে আসার পর এখান থেকে সার্চ মেনু পেয়ে যাবেন। তো সিম্পলি সার্চ মেনুতে চলে আসবেন, দেন এখান থেকে লিখবেন যে ফেসবুক রিলস ভাইরাল হ্যাশট্যাগ। তো আপনারা লিখবেন যে ফেসবুক রিলস ভাইরাল হ্যাশট্যাগ। তো তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে এখান থেকে প্রথম একটি চলে আসবে যে বেস্ট হ্যাশট্যাগ নামে একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতর আপনারা প্রবেশ করবেন। তো এই ওয়েবসাইটে আসার পর এরকমের ইন্টারফেস আসবে, দেন এখান থেকে আপনারা কী করবেন নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন, দেন এখান থেকে দেখতে পারবেন যে বেস্ট ফেসবুক হ্যাশট্যাগ। তারপর এখান থেকে লেখা আছে যে গ্রো ইয়োর ইনস্টাগ্রাম ইউজিং দ্য মোস্ট পপুলার ফেসবুক হ্যাশট্যাগ। তো এখান থেকে যে হ্যাশট্যাগুলো দেখতে পাচ্ছেন এই হ্যাশট্যাগুলো কিন্তু খুবই কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে। তো তারপর এখান থেকে নিচে যদি আপনি চলে আসেন, নিচে আসলে পরে এখান থেকে দেখবেন যে টপ 10 ফেসবুক হ্যাশট্যাগ। তো এখান থেকে টপ 10 ফেসবুক হ্যাশট্যাগের ভিতরে আছে হ্যাশট্যাগ ফেসবুক। তো এটা দিয়ে মানে এই হ্যাশট্যাগ দিয়ে 41% লোক কিন্তু এই হ্যাশট্যাগুলো ব্যবহার করতেছে এবং তাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এই হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন। তাছাড়াও এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন পপুলার হ্যাশট্যাগ নামে একটি অপশন, যে হ্যাশট্যাগুলো একদমই ট্রেন্ডিংয়ে আছে, একদম নাম্বার 1-এ আছে সেই হ্যাশট্যাগুলো হচ্ছে এইগুলো। তো এখান থেকে আপনি কী করবেন, এই যে এখান থেকে দেখতে পারবেন এই যে কফি নামে একটি অপশন, এই কফি অপশন আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে কফি অপশনে টাচ করলে আপনার হ্যাশট্যাগুলো কিন্তু কফি হয়ে যাবে। তো হ্যাশট্যাগুলো কপি করার পর এখান থেকে নিচে আপনারা যদি একটু খেয়াল করেন, এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু লেখা আছে যে হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম পোস্ট। দেখেন ইনস্টা লিখে পোস্ট করেছে দেখেন কত মানুষ। এই যে হ্যাশট্যাগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এই হ্যাশট্যাগুলো যদি আপনারা ভিডিওতে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিংয়ে থাকবে, মানে আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। তো এখান থেকে আপনারা এই হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন। তো এই ওয়েবসাইটে যতগুলো হ্যাশট্যাগ আছে সমস্ত হ্যাশট্যাগ কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ইউজ করতে পারবেন। মনে করেন আপনি 10টা ভিডিও আপলোড দেবেন, তাহলে আপনি কী করবেন এখান থেকে প্রতিনিয়ত দেখা গেল 10টা করে আপনারা ট্যাগ বা 20টা করে ট্যাগ আপনারা এখান থেকে কপি করবেন। তো কপি করে কী করবেন, আপনারা ওই ভিডিওতে কিন্তু হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। তো আমি 100% শিওর হয়ে বলতে পারি এইখান থেকে যদি আপনারা হ্যাশট্যাগুলো ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে, অবশ্যই ভাইরাল হবে। তো এখান থেকে হ্যাশট্যাগুলো কপি করে নেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা সরাসরি ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে আসার পর এখন আমাদের ভিডিওটি কিন্তু সিলেক্ট করতে হবে, যে ভিডিও দিয়ে আমরা রিলস ভিডিও আপলোড করতে চাচ্ছি। তো এখান থেকে আমি ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। তো এইখান থেকে আমি রিলস ভিডিওটি সিলেক্ট করে নিলাম এবং এইখান থেকে আপনারা দেখতে পারবেন নেক্সট অপশন, নেক্সট অপশনে টাচ করে দেবেন। তো এখান থেকে নেক্সট অপশনে টাচ করার পর এইখান থেকে আপনি যে আপনার ভিডিওর যে টাইটেলটা সেই টাইটেলটা আপনারা এখান থেকে লিখতে পারেন। তো এখান থেকে আমি কোনো প্রকার টাইটেল দেবো না, আমি এখান থেকে 2টা ইমোজি এখান থেকে ব্যবহার করব। তো কয়েকটা ইমোজি আমি এখান থেকে ব্যবহার করলাম, দেন এখান থেকে যে অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, অ্যারো অপশনে টাচ করে আমরা এই স্পেসে চলে আসবো।
তারপর আমরা যে হ্যাশট্যাগগুলো কপি করেছি সেটা জাস্ট এখানে পেস্ট করে দেব। তো হ্যাশট্যাগগুলো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা হ্যাশট্যাগের এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে কতগুলো পোস্ট হয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো হ্যাশট্যাগগুলো দেওয়ার পর এখন আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে আর্ন মানি, যদি আপনার আর্ন মানি অপশনটি যদি এনাবেল করা থাকে তাহলে আপনারা এটা এনাবেল করে দেবেন, তাহলে আপনারা রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। তো এখন আমরা যে কাজটি করবো এখান থেকে শেয়ার রিলস এই অপশনে টাচ করে দেবো। তো অপশনে টাচ করলে পরে দেখুন যে আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে, তো কিছুক্ষণ টাইম নেবে। তো ভিউয়ার্স এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার রিলস ভিডিওটি কিন্তু আপলোড করা হয়ে গেছে এবং এই রিলস ভিডিওটা কিন্তু মাত্র 2 দিনে বা 1 দিনে কিন্তু ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আপনারা যদি ওইখান থেকে ট্যাগগুলো কপি করে যদি আপনারা রিলস ভিডিওতে পেস্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে। ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।